লেয়ার নিয়ে মোটামুটি থিওরি টাইপের যা ছিল সেটা দেখে ফেলছি, এখন একটু প্র্যাকটিক্যাল কাজে আসব। একটা নতুন লেয়ার তৈরি করতে এমনিতেই তৈরি হয়ে যায়, গত ক্লাসে আমরা দেখছিলাম তাই না, যে একটা শেপ নিচ্ছি লেয়ার তৈরি হয়ে যাচ্ছে, কিন্তু কোনো সময় আমাদের একটা নতুন এক্সট্রা একটা লেয়ার নেওয়া লাগতে পারে যেটাকে নিউ লেয়ার বলা হচ্ছে। তো নিউ লেয়ার কীভাবে নিব, এই নিচের দিকে কিছু অপশন থাকে সেখানেই পাওয়া যাবে। দেখেন এটা ছিল একটা ট্র্যাশ বিন, মানে এটা থেকে ডিলিট হবে, তো তার বাম দিকে একটা একটা বাটনের মতো আছে, এই জায়গাটাকে বলা হচ্ছে ক্রিয়েট এ নিউ লেয়ার। আমি যদি এটাতে ক্লিক করে দেই, এটা নিউ পিক্সেল লেয়ার তৈরি হচ্ছে, পুরোটা ট্রান্সপারেন্ট, একটা পর্দা দিয়ে এই জায়গাটা কভার হয়ে যাচ্ছে। তো পরবর্তীতে আমি কি করতে পারবো, এটাতে কালার অ্যাপ্লাই করে দিতে পারবো। কালার অ্যাপ্লাইটা শিখছিলাম না গত ক্লাসে, এখানে দুইটা কালার নেওয়া আছে, আল্ট্রা ব্যাকস্পেস অথবা কন্ট্রোল ব্যাকস্পেস, যে কোনো একটা দিয়ে আমি এটা নিতে পারি। আমি ব্ল্যাকটা ফিল করলাম, আর এখান থেকে রেডটা ফিল করলাম, যেখানে ফিল করলে আমি একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে এটা ইউজ করতে পারবো। এরকম করে একটা নিউ লেয়ার নেওয়া যেতে পারে। একটা শেপ টেনে নিচ্ছি আমি, প্রথমে আমরা শেপের ওপাসিটিটা বোঝার চেষ্টা করবো, বা ট্রান্সপারেন্সিটা কী জিনিস সেটা বোঝার চেষ্টা করবো। এই জায়গাতে আমি একটা স্ট্রোকও দিয়ে দিচ্ছি, স্ট্রোক সম্পর্কে আমাদের ভালো আইডিয়া আছে না, একটু জুম করে নিচ্ছি। ফিল কালার স্ট্রোক কালার আলাদা করতে পারা যাচ্ছে কিন্তু, তাই না? এখন দেখবো যে ওপাসিটি, ফিল ওপাসিটি এগুলো কীভাবে কাজে আসে। দেখেন ওপাসিটি এই রেক্টেঙ্গেল লেয়ারটা আমি নিয়ে রাখছি, এই জায়গাটা থেকে আমি যখন লেয়ারটা সিলেক্ট করে দিচ্ছি, ওপাসিটি ব্যাপারটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, অন্য সময় কিন্তু পাচ্ছি না, তাই না? লেয়ারে যেহেতু ওপাসিটি দেওয়া যাচ্ছে, তো লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় এই জিনিসটা পাবো। তো ওপাসিটিটা প্রথমে যদি চেক করি, 100% দেয়া আছে। যখন আমি কমায় দিচ্ছি, তখন এই জিনিসটা কী হচ্ছে, ঝাপসা হয়ে যাচ্ছে, ব্রাইটনেস কমে যাচ্ছে। আচ্ছা আর একটু ভালো করে বোঝার চেষ্টা করি, একটা কপি নিয়ে নিচ্ছি, ব্ল্যাক কালার দিয়ে দিলাম নিচেরটাতে, এবার দেখি বোঝা যায় কিনা। বোঝা যাচ্ছে? এবার বলেন তো কি হয়ে যাচ্ছে, ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে, রাইট? ওপাসিটি মানে আসলে ট্রান্সপারেন্সি। তো এই যে ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে, নিচের শেপটাকে যে এই যে ঢেকে রাখছিল সেটা কিন্তু এখন আস্তে আস্তে রিভিল করে ফেলতেছে, যখন একদম জিরো করে দিব তখন কিন্তু আসলে এটা দেখাই যাবে না। তো এরকম অনেক সময় দরকার হবে যে ট্রান্সপারেন্সি দিয়ে একটা শেপকে আরেকটা শেপের নিচ থেকে বের করে আনা, তো এই জিনিসগুলো কিন্তু করা হয়। তো ট্রান্সপারেন্সির মধ্যে আবার এখানে ফিল দেয়া আছে, তো দুইটার মধ্যে পার্থক্যটা কী জিনিস সেটা একটু দেখব। এই ওপাসিটিটা যেটা করতেছিল, ওভারঅল স্ট্রোক ফিল দুইটাতেই সে ট্রান্সপারেন্সি দিচ্ছিল। আবার একটু দেখেন, ওভারঅল ফিল স্ট্রোক দুইটাতেই ট্রান্সপারেন্সি কিন্তু সে দিচ্ছিল, কিন্তু যখন আমি ফিল ওপাসিটিতে যাব তখন কিন্তু সে শুধু ফিলটা নিয়ে কাজ করতেছে, আমার যে স্ট্রোকটা ছিল সেটা কিন্তু একদম সলিড আছে এখনো, তাই না? তো দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে এটা, ফিল মানে শুধু ফিলে ট্রান্সপারেন্সি দিবে, আর যেটা ওপাসিটি সেটা ওভারঅল ওপাসিটিটা দিয়ে দিবে। শুধুমাত্র যদি আমরা স্ট্রোকে ট্রান্সপারেন্সি দিতে চাই, সেটাও পেয়ে যাব আমরা, একটু পরে হয়তো সেটা চলে আসবে। এই ব্যাপারটা কি একটু দেখে নেবেন? এবার দেখবো যেটা ইলাস্ট্রেটরেও দেখে আসছিলাম, যে অ্যারেঞ্জ করার যে ব্যাপারটা, এরকম হয়তো প্রবলেম হয় যে আমি একটা লেয়ার তৈরি করলাম, পরে লেয়ারটা দিয়ে তো এটা উপরে আগেরটা এসে ঢেকে দিচ্ছে, আমি এখন আগেরটা কেমনে পাবো? ইলাস্ট্রেটরে তো অ্যারেঞ্জ করে ফেলতাম, অ্যারেঞ্জ করে উপরে তুলে ফেলতাম, তাই না? এখানেও অ্যারেঞ্জ করার ব্যাপারটা করা যায়। তো ইনিশিয়ালি একদম আমরা লেয়ার থেকে এই ব্যাপারটা করে ফেলতে পারি। এখানে দেখেন কালো লেয়ারটা সবার নিচে দেখাচ্ছে, তাই না? যে লেয়ারটা সবার নিচে, এখানেও তার পজিশনটা কিন্তু নিচে দেখাবে, তার উপরে আছে লালটা, তার উপরে আছে নীল, তার উপরে সবুজ, তো এরকম এরা অর্ডারিংয়ে আছে। তো আমি চাইলে এটাকে চেঞ্জ করতে পারবো, অ্যারেঞ্জ করে কালোটাকে চাইলে উপরে আনতে পারবো, বা সবুজটাকে নিচে নিতে পারবো এরকম। তো আমি ড্র্যাগ করে এটা টানতে পারি, আমি কালোটাকে যদি উপরে তুলতে চাই, জাস্ট এটাকে লেফট ক্লিক করে ড্র্যাগ করে উপরে তুললেই হবে। তুললে আমি যদি জাস্ট লালটার উপরে এনে ছাড়তে চাই, অথবা যদি নীলটার উপরে এনে ছাড়তে চাই, প্রত্যেকটা লেয়ার পার হয়ে আসার পর দেখেন একটা করে ডাবল লাইন দেখাচ্ছে, দেখেন একটা করে ডাবল লাইন চলে আসে না? ওই সময়টাতে ছাড়তে হবে, মাঝামাঝি জায়গায় ছাড়লে হবে না। আর আমি যদি নীলটার উপরে ছাড়তে চাই, একটু উপরে আসলে নীলটার উপরে একটা ডাবল লাইন দেখাচ্ছে, এই সময় যদি ছেড়ে দেই, ব্ল্যাকটা কিন্তু নীলটার উপরে চলে আসছে।
ব্র্যাকটা একদম নিচে ছিল না, নিচ থেকে উপরে চলে আসছে এরকম। আবার যদি সবুজটা নিতে নিচে নিতে চাই, সবুজটা একদম একদম নিচে নিতে চাইলেও সেটাও করা যাবে। লালটার নিচে এখন একটা ডাবল লাইন আসতেছে, ছেড়ে দিচ্ছি, সবুজটা কিন্তু এখন সবার নিচে চলে গেছে, ঠিক আছে না? এটা আসলে এখান থেকে করলাম, ম্যানুয়ালিও করা যায়, লেয়ার থেকে এটা পাওয়া যাবে। অ্যারেঞ্জ যদি করতে যাই, ঠিক আগের মতো ওই অপশনটা চলে আসে ইলাস্ট্রেটরে যেটা ছিল, তাই না? ব্রিং টু ফ্রন্ট করতে পারতেছি, ব্রিং ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড করতে পারতেছি, ব্যাকেও যেতে পারতেছি। এই জিনিসটা আমি আর দেখাচ্ছি না, ঠিক আছে? এটা একদম আগের মতো না, শর্টকাটও দেওয়া আছে সাথে। আর এই জিনিসটা একটু চেক করে নিতে পারেন, ওইখান থেকে যে এসে এটা করার থেকে বা শর্টকাটটা মনে রাখতে পারেন। শর্টকাট মনে রাখা আর এখান থেকে টেনে অ্যারেঞ্জ করে দেওয়াটা প্রায় সমান হবে, যে কোনো একটা ট্রাই করতে। একটু দেখেন, আচ্ছা লেয়ার আমরা তৈরি করতে পারছি কিন্তু ডিলিট করা তো দেখি নাই, যদিও মনে হয় অনেকেই পেরে গেছেন। হ্যাঁ আচ্ছা, এখন যে কোনো লেয়ার আমি ইজিলি ডিলিট করতে পারবো, বেশ কয়েকটা ওয়েতে ডিলিট করা যেতে পারে। যেমন যে লেয়ারটা ডিলিট করতে চাচ্ছি, এই লেয়ারটা যদি ডিলিট করতে চাই, সিলেকশনে নিয়ে জাস্ট কিবোর্ড থেকে যদি ডিলিট চাপি সেটা ডিলিট হয়ে যাবে। আবার কিভাবে ডিলিট করা যেতে পারে, এই লেয়ারটাকে আমি যদি ড্র্যাগ করে এনে এই ট্র্যাশ বিনে ছেড়ে দেই, ডিলিট হয়ে যাবে। আবার এটা সিলেক্ট করে রেখে যদি এখানে একটা ক্লিক করি, এটা ডিলিট করার পপ আপ চাবে, ইয়েস করে দিই, এটাও ডিলিট হয়ে যাবে। যে কোনো একটা মনে রাখেন, একটা দিয়ে কাজ করলেই হবে। ইলাস্ট্রেটরে যারা শিখে আসছেন, সিলেক্ট করে নিয়ে ডিলিট চাপটা ডিলিট হয়ে যাওয়া সেটাও এখানে কাজ করবে, তো ওইটাতেই থাকলে মনে হয় ভালো। এর সাথে আরো একটা জিনিস দেখাই দেই, এটা তো আসলে প্র্যাকটিস করার কিছু নাই। এর সাথে আরো একটা জিনিস দেখাবো, এটা হচ্ছে ডুপ্লিকেট করা বা কপি করা। বেশ কয়েকটা ওয়েতে কপি করা যেতে পারে। এই শেপটা নিচ্ছি, এই শেপটাকে বেশ কয়েকটা ওয়েতে আমি কপি করতে পারবো। একটু কাজ করতেছেন ভাই, একটু দেখে নেন। এই লেয়ারটাকে একটা কমান্ড দিয়ে আমি কপি করতে পারবো, সিঙ্গেল একটা কমান্ড, কিবোর্ড থেকে কন্ট্রোল জে যদি দেই, যে কোনো লেয়ার হোক, যে কোনো গ্রুপ হোক, যে অবস্থায় থাক, যেটা সিলেকশনে থাকবে সেটাতে যদি কন্ট্রোল জে পায়, সে একটা তার কপি বের করবে। এই লেয়ারটা আমি সিলেক্ট করে রাখছি, কন্ট্রোল জে দিচ্ছি, ঠিক একটা সেম কপি কিন্তু এখানে বের হয়ে আসছে, তাই না? এখন এটা যদি আমি সরাই, দেখেন, তার মানে সেম একটা জিনিস এখানে চলে আসছে। কন্ট্রোল জে দিয়ে একটা কপি করতে পারতেছি। আরও একটা কপি করা যেতে পারে, যেই লেয়ারটা বা যেই গ্রুপ যেটাই হোক আমি কপি করতে চাই, এটা টেনে এনে এই যে নিউ যে একটা অপশন আছে, এই নিউতে যদি ছেড়ে দেই, এটা এখান থেকেও কপি পাওয়া যাবে। দুইটা গেল, তাই না? আরও একভাবে কপি করা যেতে পারে, সেটা হচ্ছে অল্টার চেপে আমরাও কপি করতে পারি। এই লেয়ারটা আমি কপি করতে চাচ্ছি, এবার এখান থেকে করতে হবে, অল্টার চাপলে দেখেন কার্সরটা ডাবল হয়ে যাচ্ছে না? জি স্যার। এই সময় যদি আমি ড্র্যাগ করি, একটা কপি এখানে চলে আসবে এখান থেকে, যে কোনো একটা মনে রাখেন। আর ডুপ্লিকেটিংয়ের যে ব্যাপারটা, এটা আই টু স্পেসিফিকলি করা যায় ফটোশপে এসে, সেটা কিভাবে করা যায় সেটা একটু দেখব। এই লেয়ারটাকে আমি যদি ডুপ্লিকেট করতে চাই, এতক্ষণ যেগুলো করছি সব কিন্তু সেম ডকুমেন্টে হয়েছে, তাই না? যেখানে আমি যে ডকুমেন্টে ছিলাম সেই ডকুমেন্টে করা যাচ্ছে। ডুপ্লিকেটিং একটা ওয়ে আছে, যেটা আমি এই লেয়ারটা সিলেক্ট করে যদি রাইট বাটন ক্লিক করি, ডুপ্লিকেট লেয়ার নামে একটা অপশন পাওয়া যাবে। শুধুমাত্র লেয়ারকেই এটা করা যাবে না, একটা অনেক বড় গ্রুপকেও করা যেতে পারে, বা একটা পুরো একটা ডকুমেন্টের মধ্যে যা যা কাজ করছেন সব কিছুকে একটা গ্রুপ করে সেটাও ডুপ্লিকেট করা যেতে পারে। শুধু লেয়ার মানে কিন্তু লেয়ার না, যা কিছু ইচ্ছা নিতে পারবেন, যা থাকবে লেয়ারের এখানে যা থাকবে সবই নিতে পারবেন। তো এই লেয়ারটাকে ডুপ্লিকেট করতে গেলে তিনটা জায়গায় ডুপ্লিকেট করতে পারবো। প্রথমটা হচ্ছে একটু আগে যা দেখলাম আমরা, সেম ডকুমেন্টে আমরা এতক্ষণ ডুপ্লিকেট করা দেখছি। তো এই জায়গাটা থেকে একটা অপশন হচ্ছে যে এখানে সেম ডকুমেন্টেও ডুপ্লিকেট করা যাবে। এখানে দেখেন ডুপ্লিকেট, যে আমার যে সিলেকশন যেটা ছিল সেটার নামটা দেখাচ্ছে যে এই নামে সে আছে, আর ডেস্টিনেশনটা দেখাচ্ছে ডকুমেন্ট আনটাইটেল ফোর। আমি এখন আনটাইটেল ফোরেই আছি, তাই না? তো আমি যদি এটা ওকে করে দেই, এই আনটাইটেল ফোরেই কিন্তু এটার একটা কপি চলে আসছে। এই
কপিটা এখানে চলে আসছে, এটা ছিল একটা ওয়ে। তারপরে যদি আমি আবার সেম ডুপ্লিকেট লেয়ারেই যাই আর এখান থেকে ডকুমেন্টের যে ডেস্টিনেশনটা ছিল, তো এই জায়গাটা থেকে আমি যদি একটা ক্লিক করে দেই এক্সিস্টিং আরও যে যে জিনিসগুলো মানে যেই ডকুমেন্টগুলো ওপেন করা আছে সেখানে কিন্তু এখানে মানে সেইগুলো কিন্তু এখানে শো করতেছে, তো আমি চাইলে এক্সিস্টিং যে কোনো একটাতে ওইটা এটাকে পাঠাতে পারবো। আমি যদি আনটাইটেল টুতে এটা পাঠাই দিই, ডকুমেন্টটা ডেস্টিনেশন দেখাচ্ছে আনটাইটেল টুতে যাবে, তো সেখানে ওকে করে দিচ্ছি। আনটাইটেল টুতে যেয়ে দেখবো আমি এরকম একটা রেক্টেঙ্গেল কিন্তু পেয়ে গেছি। এই রেক্টেঙ্গেলটা চলে আসছে না, কিন্তু দেখা যাচ্ছে না, কারণ সে এই ক্যানভাসের বাইরে কোথাও আসছে, এখানে আসছে, তাই না? এটার সাইজ অনেক ছোট ছিল, তো আমি কিন্তু জিনিসটা পেয়ে গেছি। আরেকটাভাবে ডুপ্লিকেট করা যেতে পারে, সেটা হচ্ছে সেম এই জায়গা থেকেই এক্সিস্টিংগুলো বাদ দিয়েও আমি যদি নিউতে যাই, সে একটা নতুন ডকুমেন্ট ওপেন করে সেখানে এই লেয়ারটা পেস্ট করবে। সেই ডকুমেন্টের নামটাও এখান থেকে দিয়ে দিতে পারবো, নাম দিয়ে দিচ্ছি। এখানে যদি আমি ওকে করে দেই, সে একটা নতুন ওই নামে একটা ডকুমেন্ট তৈরি করছে এবং তার মধ্যে এই শেপটা নিয়ে আসছে। তো এই ডুপ্লিকেটিং অপশন থেকে কয়টা কয়ভাবে ডুপ্লিকেট করতে পারলাম? তিনটা ওয়েতে, তাই না? সেম ডকুমেন্টে, আর হচ্ছে এক্সিস্টিং কোনো ডকুমেন্ট যদি ওপেন করা থাকে সেগুলোর যে কোনো একটাতে, আর যদি চাই নতুন একটা ডকুমেন্ট খুলে সেখানেও আমার যে রিকোয়ার্ড যে লেয়ার ছিল বা গ্রুপ ছিল সেটা আমি ডুপ্লিকেট করতে পারবো। এই তিনটা ওয়ে একটু মনে দিতে পারি। কোনো একটা লেয়ার যদি সিলেক্ট রাখি আর যে আমার কিবোর্ডে যে নাম্বার প্যাডটা থাকে না যে পাশে, ওইখান থেকে যদি 1, 2, 3 চাপি আমি, তো পার্সেন্টেজটা ওই রকম আসবে। যদি 1 চাপি পার্সেন্টেজটা দেখেন 10% হয়ে যাচ্ছে, 2 চাপলে 20, আমি যদি অ্যাট এ টাইম 2, 6 চাপি 26% ওপাসিটি, দেখা যাচ্ছে কি চেঞ্জ হচ্ছে, একদম নাম্বার চেপে করতেছি। চাইলে এগুলো এভাবেও করা যেতে পারে শর্টকাট আর কি, নাম্বার কি থেকে। আবার যদি এই জিনিসটাকে আমি 100% নিতে চাই, 0 চাপলে 100। আচ্ছা, এটা একটা ট্রিক্স ছিল। আর গ্রুপিং এর ব্যাপারটা একটু দেখাই, যে গ্রুপ তো ইনিশিয়ালি আমরা করতে পারতেছি দুইটা অ্যাট এ টাইম সিলেক্ট করে কন্ট্রোল জি দিলে গ্রুপ হয়ে যাচ্ছে, তাই না? আবার রাইট বাটন ক্লিক করে ম্যানুয়ালি করা যায়, গ্রুপ ফ্রম লেয়ার্স যদি করে দেই সেখান থেকেও, এখানে একটা নামও দেওয়ার জায়গা আছে, তারপরে কালার টালা যদি দিতে চাই সেগুলা বলে দেওয়া যায়, গ্রুপের ওপাসিটিও দিতে পারি অ্যাট এ টাইম এখান থেকে, সেটা দিয়েও যদি গ্রুপ করে ফেলি গ্রুপ করা যায়। এখন যদি আমার মনে হয় যে গ্রুপের নাম চেঞ্জ করব, এই যে গ্রুপ 1 লেখা আছে এর উপরে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে, যে কোনো একটা নাম দিয়ে এন্ড্রয়েড দিয়ে সেভ করে ফেলতে পারবো। আনগ্রুপ করে দিচ্ছি। আর একটাভাবে গ্রুপ করা যেতে পারে, যে এই দুইটাকে নিয়ে যে দুইটা লেয়ার আমি গ্রুপ করতে চাচ্ছি দুইটা টেনে এনে আমি কী করবো, এই গ্রুপে যদি ছেড়ে দেই, যে একটা গ্রুপ নেওয়ার জায়গা আছে না ফোল্ডারের মধ্যে দেখা যাচ্ছে, সেখানে ছেড়ে দিলে এই দুইটা লেয়ার একটা গ্রুপের মধ্যে চলে যাবে, যেটা আপনার পছন্দ। আমার মনে হয় কন্ট্রোল জি এর উপরে ওষুধ নাই, তাই না? ওইটা দিয়েই সব থেকে ইজিলি করা যাবে। আর একটা জিনিস, সেটা হচ্ছে আমি চাইলে এখান থেকে একটা গ্রুপ তৈরি করে নিয়ে এই দুইটা লেয়ারকে ড্র্যাগ করে এই গ্রুপের মধ্যে ঢুকা দিতে পারি। এখন দেখেন এই লেয়ার দুইটা কিন্তু এই গ্রুপের মধ্যে চলে গেছে, এটা আরও কঠিন। হ্যাঁ, এখন একটু অ্যালাইনটা দেখবো, দুইটা লেয়ার নিচ্ছি আর একটা নিয়ে নিচ্ছি, যখন মুভ টুলে থাকি এই পর্যন্ত অ্যাক্টিভ ছিল গত ক্লাসে, তাই না? শো ট্রান্সফর্ম কন্ট্রোলস পর্যন্ত। আর এই পাশ থেকে যে অ্যালাইনমেন্ট ডিস্ট্রিবিউশনের ব্যাপারটা ছিল সেটা কিন্তু এখন ডিসেবল হয়ে আছে, এনেবল হয়ে নাই। যখন একটা লেয়ার সিলেকশনে রাখবো এই ব্যাপারটা কিন্তু আমি পাচ্ছি না, যখন দুইটা লেয়ারে যাব, যখন দুইটা লেয়ার অ্যাট এ টাইম সিলেক্ট করতেছি তখন কিন্তু এই জায়গাটা অ্যাক্টিভ হয়ে গেল। যখন আমি অ্যাট এ টাইম দুইটার বেশি সিলেক্ট করব তখন কিন্তু এই ডিস্ট্রিবিউশনটাও কিন্তু অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। দুইটার মধ্যে তো আসলে ডিস্ট্রিবিউশন সম্ভব না, তাই না? অ্যাটলিস্ট তিনটা হতে হবে। তো প্রথমে অ্যালাইনমেন্টটা দেখবো যে কীভাবে কাজ করে, জিনিসগুলো যেহেতু আগে থেকেই জানেন, যেমন এটা ভার্টিক্যালি করতেছে, এটা হরাইজন্টালি করতেছে, এটা লেফটে নিয়ে আসবে, এটা রাইটে নিয়ে আসবে, আর এটা সেন্টারে নিয়ে আসবে, আর এটা নিচে, এটা উপরে নিয়ে যাবে, এটা আবার ভার্টিক্যালি মাঝখানে সেন্টারে অ্যালাইন করবে। তো জাস্ট একটা করে দেখাচ্ছি, এটা লেফটে যদি নিতে চাই জাস্ট লেফটে চলে আসলো, কন্ট্রোল জেড দিয়ে আবার আগে জায়গায় নিয়ে এসে
রাইটে নিয়ে গেলে উপরেরটা রাইটে চলে আসতেছে, এরকম ব্যাপারটা। যদি চাই এখান থেকে টপে নিব, নিচেরটা টপে চলে যাচ্ছে, আর নিচে আনতে চাইলে উপরেরটা নিচে চলে আসতেছে। আর যদি ডিস্ট্রিবিউট করতে যাই সেক্ষেত্রে লম্বা টাইপের কিছু একটা নিয়ে নিচ্ছি, একটু ইরেগুলার করে নিয়ে তিনটা আমি সিলেক্ট করতেছি। সিলেক্ট করে জাস্ট এপাশ থেকে এই ডিস্ট্রিবিউটটা যদি আমি সিলেক্ট করে দেই তাহলে কিন্তু সে মাঝখানে নিয়ে আসবে। বোঝা যাচ্ছে কি ব্যাপারটা, ডিস্ট্রিবিউশনের এই ব্যাপারটা। আর যদি আমি ক্যানভাসের সাথে যদি কোনো কোনো কিছুকে যদি আমি অ্যালাইন করতে চাই, সাপোজ এই জিনিসটাকে আমি ক্যানভাসের সাথে অ্যালাইন করতে চাচ্ছি, সেক্ষেত্রে কি করব, কন্ট্রোল এ যদি চেপে দেই পুরোটা একটা সিলেকশন আসছে না, এই এই জায়গাটা যদি আমি সিলেক্ট করে নেই যে লেয়ারটাকে আমি অ্যালাইন করতে যাচ্ছি, সেই লেয়ারটা সিলেক্ট করে মুভ টুলেই থাকবো অবশ্যই, তখন দেখেন এই জায়গাটা কিন্তু আবার অ্যাক্টিভ এখন, তাই না? আগে কিন্তু যখন একটা লেয়ার ধরছিলাম আমি তখন কিন্তু এই জায়গাটা ইনঅ্যাক্টিভ ছিল, যখন আমি কন্ট্রোল এ দিয়ে এই ক্যানভাস সিলেকশন নিয়ে নিচ্ছি তখন কিন্তু একটা লেয়ার ধরলেই এই জায়গাটা এনেবল হয়ে যাচ্ছে, তখন আমি কি করতে পারবো, ক্যানভাসের মাঝামাঝি এটাকে নিয়ে আসতে পারবো। বোঝা যাচ্ছে কি ব্যাপারটা, কন্ট্রোল ডি দিলে এই সিলেকশনটা আবার চলে যাবে। আচ্ছা, লেয়ার স্টাইল যেটা আছে আপনারা সবসময় যেটা পাবেন এফএক্স এর মধ্যে, এই যে এফএক্স লেখা আছে এটাতে ক্লিক করলে আপনারা পাবেন, এই যে দেখেন অ্যাড এ লেয়ার স্টাইল লেখা আছে, একটা টুল টিপস এসেছে। এখানে অনেকগুলো অপশন আছে, একটা হলো ব্লেন্ডিং অপশন। ব্লেন্ডিং অপশনটা বেসিক্যালি হলো এখান থেকে পুরো লেয়ারের কিছু অপশনস আছে সেগুলো চেঞ্জ করা যায়। ব্লেন্ডিং অপশন এই যে এখানে যেটা আছে এটা ব্লেন্ডিং অপশন। তারপরে আছে ফিল অপাসিটি, এখান থেকে আপনি কমাতে পারেন বাড়াতে পারেন। এগুলো খুব একটা প্রয়োজন হয় না, আমরা ডিফারেন্ট ওয়েতে এগুলো শিখব যদি শিখে না থাকি। আর এখানে যেটা আছে এই নিচ থেকে যেমন ভেভেল অ্যান্ড অ্যাম্বুশ, তারপরে স্ট্রোক, এরকম এগুলো এক একটা স্টাইল। আপনারা যদি দেখেন একটার সাথে একটা মিল নেই, সব ডিফারেন্ট। আমি আপনাদেরকে কয়েকটা দেখাবো যেগুলোতে কিছু বিষয় থাকে, যেগুলোতে দেখার মতো কিছু বিষয় থাকে, আর বাকিগুলো আপনারা ক্লিক করে দেখে নেবেন। আচ্ছা, প্রথমে যেটা আছে যদি এখানে দেখেন বিষয়টা যে বেভেল অ্যান্ড অ্যাম্বুশ, যখন ক্লিক করছি এটাকে জুম করা যায় এই অবস্থায়, এবং এখানে যেটা করতে হবে আপনাদের সিলেক্ট থাকতে হবে। হয়তো আমি এখানে টিকমার্ক করলাম স্ট্রোক আসছে, কিন্তু স্ট্রোকের ফিচারটা আসে নেই। আমি হয়তো এখানে দেখেন সিলেক্ট আছে, এটা ফিচার দেখাচ্ছে, স্ট্রোকে ক্লিক করছি স্ট্রোক আসছে, কিন্তু স্ট্রোক মোটা চিকেন করার অপশন পাচ্ছি না। কেন পাচ্ছি না, কারণ এটা শুধু টিকমার্ক করলে সিলেক্ট হচ্ছে না, টিকমার্ক করলে অ্যাক্টিভ হচ্ছে, কিন্তু এর ফিচারগুলো পেতে হলেও এখানে ক্লিক করতে হবে। দেখেন এই যে হাইলাইটেড হয়েছে, একটু লাইট সুরমা কালার বলে, এই কালারটা যখন দেখা যাবে তখন বুঝতে হবে যে এটা এখন সিলেক্টেড আছে, এবং তখন এটার ফিচার এখানে আপনি পাবেন। যেমন আমি স্ট্রোক সিলেক্ট করেছি এবং অ্যাক্টিভ করেছি, অ্যাক্টিভ করার কারণ কী হয়েছে, স্ট্রোকের যা ডিফল্ট ফিচার ছিল সেটা অ্যাক্টিভ হয়ে গেছে, কিন্তু এটা ডিটেলসটা পেতে হলে আমাকে এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে ডান পাশে যেমন স্ট্রোকের সাইজ আমি যদি মোটা করতে চাই তাহলে এখান থেকে মোটা চিকন করতে পারবো যে সিম্পলি। তারপরে পজিশন আছে, এখানে তিনটা পজিশন আছে যেটা আমরা ইলাস্ট্রেটর শিখেছি, একই রকম স্টাইলের আছে, আউটসাইড ইনসাইড সেন্টার। তারপরে ব্লেন্ডিং, ওই যে নর্মাল যে ব্লেন্ডিং মোডগুলো আছে, ব্লেন্ডিং মনে হয় এখনো দেখানো হয়নি, তাই না? আচ্ছা, ব্লেন্ডিং আমরা দেখবো, এ টু জেড ব্লেন্ডিং ফিচারগুলো আমরা দেখবো। তারপরে আছে অপাসিটি, যে এই যে অপাসিটিটা আছে আমরা যে স্ট্রোকটা দেবো সেটার অপাসিটি আপনি চাইলে এখান থেকে কমাতে পারবেন বাড়াতে পারবেন। এখানে কালার আছে, আপনি যদি চান কালারটা কমাতে চান বাড়াতে চান বা চেঞ্জ করতে চান কালারটা, রেড আছে আপনি কিন্তু ব্লু কালার দেন বা যেই কালার দিতে চান এখানে সিলেক্ট করেন সেই কালারটা চলে আসবে। কালারের জায়গায় আরও কিছু জিনিস দেওয়া যায়, গ্রেডিয়েন্ট আছে, প্যাটার্ন আছে, এগুলো আমরা একটু পরে যাই তাহলে ভালো হবে, নাহলে বুঝতে একটু ঝামেলা হয়ে যাবে। তাহলে প্রথমে এইটুকু ট্রাই করেন কি স্ট্রোকে যাবেন, স্ট্রোকে টিক মার্ক করবেন, তারপরে এখানে ক্লিক করবেন, তারপরে সাইজ পজিশন ব্লেন্ডিং দেখার প্রয়োজনে অপাসিটি কালার। সবার নিচে আছে দেখেন ড্রপ শ্যাডো, এটা খুব ইন্টারেস্টিং। ড্রপ শ্যাডো, ড্রপ শ্যাডো দিয়ে সবাই পছন্দ করি আমরা, এই যে দেখেন ড্রপ শ্যাডোকে ধরে আপনি এখান থেকে ঘুরাতে পারেন। ড্রপ শ্যাডো যে ফিচারগুলো আছে এখানে কিন্তু অ্যাঙ্গেলটা ঘুরছে, দেখেন এখানে অ্যাঙ্গেল আছে যে আপনি কোন ডিগ্রিতে ড্রপ শ্যাডোটা দিতে চান, যে কোনো ডিগ্রিতে দিতে চান। নর্মালি কী হয়, ড্রপ শ্যাডোর পজিশনটা মোটামুটি এরকম থাকে, 135 ডিগ্রি হয়, তাই না? এই ডিগ্রিতে থাকে। এখন আরও কিছু ফিচার আছে এখানে, যেমন ডিস্টেন্স, যে আপনি কত দূরে দিতে চান শ্যাডোটা, আপনি ডিস্টেন্স বাড়াতে পারেন।
তারপরে সাইজ বাড়াতে পারেন, সাইজ তো বুঝতেছেন এই যে শ্যাডোর সাইজটা কি রকম হবে, এরকম কম হবে না বেশি হবে, এটা তো বুঝেন যে এই সাইজটা দিয়ে কি বোঝায়, রিয়েলিটি বুঝেন আপনারা। মনে করেন একটা আলোর কাছে আপনি একটা জিনিস নিয়ে গেলেন, তখন কি হয়, আলোর কাছে নিলে দেখেন কাছে নিলে কি হবে, দূরে নিলে কি হবে, সাইজটা বড় হবে, যত দূরে যাবে তত আস্তে আস্তে বড় হবে, যত ক্লোজ হবে তত আস্তে আস্তে সাইজ কমতে থাকবে। তার মানে এই সাইজটা দিয়ে সেটা মিন করে। এখন দেখা গেলো যে আপনি এটা দিলেন অনেক দূরে, কিন্তু সাইজ দিলেন এতটুকু, তাহলে কি রিয়েলিটি হবে? রিয়েলিটি হবে না, কারণ শ্যাডোটা বসানোর সময় এই জিনিসটা মেনটেন করতে হবে, ডিস্টেন্স এবং সাইজ এটার সাথে একটা রিলেভেন্সি থাকতে হবে। হ্যাঁ, এখানে কাস্টমাইজের অপশন আছে, আপনি ইচ্ছে মতো কাস্টমাইজ করতে পারেন, কিন্তু দেখা গেলো ডিস্টেন্স কম দিলেন, সাইজ আবার বিশাল বড় দিলেন, তাহলে দেখতে সুন্দর লাগবে না। হ্যাঁ, তাহলে এই জিনিসগুলো একটু মেনটেন করতে হবে। আর মাঝখানে যেটা আছে এটা হলো ঘনত্ব বলা যায়। হ্যাঁ, স্প্রেড দেখেন এই যে একদম সলিড হয়ে গেছে। হ্যাঁ, তো এটা সাধারণত খুব কম ইউজ হয় স্প্রেডটা, তবে একটু প্রিসাইজ যখন আপনারা একটু বুঝবেন আর একটু ক্লিয়ার হবে কনসেপ্টটা তখন এটা ইউজ করেন, আদারওয়াইজ এটা হাত দেওয়ার দরকার নেই। হ্যাঁ, বাই ডিফল্ট থাকলো বাকি দুইটা নিয়ে কাজ করেন। আর এখানে কয়েকটা বিষয় আছে, সেটা হলো কালার, আপনি যে শেডটা দিচ্ছেন এখন ব্ল্যাক আছে না, সাধারণত কি হয় শেড কিন্তু সবসময় অলওয়েজ ব্ল্যাক হয়, তাও যদি চান না আমি ব্ল্যাক দিব না আমি অন্য কালার দিতে চাই, এখানে ক্লিক করে আপনি কালার চেঞ্জ করতে পারেন, কিন্তু এখানে যদি সাদা শেড দিতে চান তাহলে মাল্টিপ্লাই থাকলে কাজ করবে না, ডিফারেন্ট এখান থেকে নর্মাল করে দিবেন, আমরা এটা শিখবো, ব্লেন্ড মোডটা শিখবো একটু পরে। তো সেই ক্ষেত্রে আপনি যদি ডিফারেন্ট কালার দেন কোনো সমস্যা নেই, ডিফারেন্ট কালারের শেড বানাতে পারবেন, বাস্তবে হোক আর না হোক কঠোর ব্যাপার বানাতে পারবেন। হ্যাঁ, এটা সম্ভব। ঠিক আছে, তাহলে আমরা কী কী দেখলাম, এখান থেকে কালার চেঞ্জ করা যায়, অপাসিটি চেঞ্জ করা যায়, অ্যাঙ্গেল চেঞ্জ করা যায়, ডিস্টেন্স চেঞ্জ করা যায়, সাইজ চেঞ্জ করা যায়। এই কয়েকটা জিনিস একটু দেখেন, কনসেপ্টটা বুঝেন, বাকিগুলো কী হবে, বাকিগুলো আপনারা ক্লিক করে করে মনে করেন অ্যাক্টিভ করলেন, তারপর দেখলেন এটা কী হয়, কী ফিচার আছে, হ্যাঁ দেখে দেখে হয়ে যাবে। এটা হোয়াইটে কাজ করবে না, ডিফারেন্ট কালার। আর এখানে স্ক্রিন মোড নিয়ে ঝামেলা আছে, স্ক্রিন মোডটা নর্মাল করে দেবেন। হ্যাঁ, রেড আছে এটাকে ব্লু করে দেন, কাজ করবে। মাস্ক কেন বলা হয়, লেয়ার মাস্ক বলার কারণটা হলো বেসিক্যালি দুইটা লেয়ার নিয়ে একটা লেয়ারের সাথে একটা লেয়ার মাস্কিং করা হয়, এই জন্য এটাকে লেয়ার মাস্ক বলা হয়। কী হবে, মনে করেন এটা নিচে আছে, এটা কন্ডিশন হলো ইমেজটা উপরে থাকতে হবে, যে শেপটাতে মাস্কিং করবো সেটা নিচে থাকতে হবে, দুইটা যখন সিলেক্ট থাকবে মনে করেন দুইটা পাশাপাশি থাকতে হবে, কন্ডিশনটা হলো এরকম, দুইটা পাশাপাশি থাকা অবস্থায় উপরে যে ইমেজটা আছে ইমেজ লেয়ারটা সিলেক্ট থাকতে হবে, তারপর আপনি যাবেন লেয়ার, এই যে লেয়ার নামে একটা মেনুই আছে আমরা জানি, এখানে দেখেন লেয়ারে যে আমরা ক্লিপিং মাস্ক দিই এটা ক্লিপিং মাস্ক হয়ে যাবে। তাহলে বিষয়টা কাজ করছে কি, যে আমরা যখন একটা লেয়ার সিলেক্ট রেখেছি নিচে যে শেপটা ছিল শেপ দিয়ে আমার এই লেয়ারে যেই অংশটুকু দেখা যাওয়ার যেটুকু পড়েছে অতটুকু দেখা যাচ্ছে। এখন যদি আমি লেয়ারটা সিলেক্ট রাখি, সিলেক্ট রেখে যদি সরাতে চাই সরাতে পারছেন, ইভেন কন্ট্রোল টি যদি দিই, কন্ট্রোল টি দিয়ে যদি আমরা দেখি পুরো ইমেজটা দেখাচ্ছে, এটাকে যেটুকু ইচ্ছে আমরা ওইদিকে নিতে পারি, সরাতে পারি, যদি অর্ধেক দেখাতে চাই অর্ধেক থাকবে অর্ধেক থাকবে না, এরকমও করা যায়। তার মানে হলো আমরা যে ক্লিপিং শব্দটা যখনই শুনি তখন কি মনে হয়, মাস্ক, মুখোশ, তাই না, যে আপনি মুখোশ পরে থাকলেন, তার মানে কি এটা হলো কি ফেক, আসল না, আসল জিনিসটাকে ঢেকে রাখা হলো। তাহলে মাস্কিং শব্দটা যখনই আপনার ফটোশপ ইলাস্ট্রেটর যে কোনো জায়গায় পাবেন বুঝে নেবেন এটা আসলে ইনসাইডটা এরকমই, যে একটা মুখোশ পরানো, সার্টেন পিরিয়ডের জন্য আপনি কোনো অংশকে দেখালেন বা ঢেকে রাখলেন, দুইটা। তাহলে আমরা ক্লিপিং মাস্কটা শিখলাম হলো একটা শেপ নিয়ে কাজ করা যায় যে নির্দিষ্ট অংশ দেখাবো, লেয়ার মাস্কিংটা একটু ডিফারেন্ট। লেয়ার মাস্কিংটা যেটা হয় যে এখানে একটা মাস্কিং বাটন আছে, তিন নম্বর যে বাটনটা আছে এটাকে বলে লেয়ার মাস্ক। হ্যাঁ, আমরা আগে ক্লিপিং মাস্ক শিখেছি, এখন শিখবো লেয়ার মাস্ক। এই লেয়ার এই মাস্কিংয়ে যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে একটা ডান পাশে একটা সব মানে সিম্পলি লেয়ারের মতোই যে থাম্বনেইল আছে এরকম একটা থাম্বনেইল চলে আসবে। আপনারা খেয়াল করে যদি করেন, এটা যখন আমি সিলেক্ট করেছি সাথে সাথে কালারটাও চেঞ্জ হয়েছে আমার মনে হয়, যদি না হয়ে থাকে আপনি চেক করেন, যখন ইমেজে আসেন দেখেন এখানে আছে রেড এখানে আছে ব্ল্যাক, যখন আপনি এই মাস্কিংটা ক্লিক করবেন তখন দেখেন হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এছাড়া কিছু নাই। এর কারণটা কি, কারণটা হলো এই যে এরিয়াটা আছে যখন নাকি হোয়াইট থাকবে তখন পুরো জিনিসটা দেখা যাবে, ইমেজটা দেখা যাবে। এখন আপনি কোনো অংশ যদি ঢেকে দিতে চান সার্টেন পিরিয়ডের জন্য, তাহলে আপনাকে ব্ল্যাক করে দিতে হবে, কালো করে দিতে হবে। কালোর জন্য কি করা যায়, এখানে আমরা আসলে এই টুলসগুলো এখন শিখি নাই, হয়তো শিখব। ইরেজ করলে যেটা করে, যখন আমরা কোনো জিনিস মুছে দিই তাহলে নিচে জিনিসটা দেখা যায়, তারপরে ব্ল্যাকটা বেরিয়ে আসবে।
যদি আমরা পেইন্ট করি তাহলে এটা পেইন্ট হয়, পেইন্টিং তো বুঝি, তার মানে উপরে যেটা থাকবে সেটা পেইন্ট হবে, আর যদি কোনো জিনিস মুছে দিই তাহলে নিচেটা দেখা যাবে, এটাই স্বাভাবিক কথা, লজিক্যাল। ঠিক এরকম যদি আমরা মুছতে চাই তাহলে আমাদের কাজ হলো এখন সাদাকে কালো দিয়ে ঢেকে দেওয়া, যেটুক ঢেকে দিব একটুক এই ইমেজ থেকেও ঢেকে যাবে। তাহলে আমরা ইরেজ দিয়ে যদি ইউজ করি তাহলে আমরা নিচে যদি ব্ল্যাক রাখি তাহলে কি হবে, ব্ল্যাকটা বের হয়ে আসবে, তার মানে হলো এটা ঢেকে যাবে। মোট কথা হলো এখানে আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিয়ে প্লে করা। আমি যদি একটু দেখাই আপনাদেরকে তাহলে বুঝতে সুবিধা হবে। আমি ইরেজার টুল নিয়েছি, একটু বড় করছি ইরেজার টুলটা, এটা ছোট বড় করার জন্য যে কমান্ডটা সেটা হলো থার্ড ব্র্যাকেট রাইট এবং লেফট, থার্ড ব্র্যাকেট রাইট এবং লেফট, লেফট দিলে ছোট হবে, রাইট দিলে বড় হবে। আচ্ছা এখন যদি আমরা এরকম দেই, মুছে দিচ্ছি, খেয়াল করেন বিষয়টা, তাহলে এখানে যদি থাম্বনেলে যদি আপনি খেয়াল করে দেখেন, থাম্বনেলে কি হয়েছে, একটা ব্ল্যাক স্পট চলে আসছে, তার মানে কি হয়েছে এখানটা আসলে ঢেকে দিয়েছি। এই ছবিটা কিন্তু অরিজিনালি আছে, এটা ফর সার্টেন পিরিয়ড আমরা একটা মাস্কিং করছি। এখন যে ব্রাশটা নিয়েছে, ব্রাশটা একটু প্রবলেম আছে, এটা হার্ড ব্রাশ বলে, হার্ডনেস 100%, এটাকে সফট করে দিতে পারি। সফট করে দিলে কি হবে একটু ছোট করে নিই, আমরা যদি একটু মিলাতে চাই, যে একটু মিলে গেছে, কখনো কখনো দরকার হয় যে আমি একটা পাশকে এরকম করে দেব, তখন আসলে আপনি এই কাজটা করতে পারেন, এটা ফর সার্টেন পিরিয়ড। আবার যদি মনে হয় না আমার অরিজিনাল ছবিটা প্রয়োজন হবে, তখন তো আসলে অল্টার নাই, তখন অরিজিনাল ছবিটা পেতে হবে। সেক্ষেত্রে যদি অরিজিনাল ছবিটা পেতে চান, এই মাস্কিং, এই যে মাস্কিংটা আছে যেটা আমরা করেছি লেয়ার মাস্ক, এটার উপর রাইট বাটন যখন ক্লিক করবেন এখন দেখাবে ডিজেবল লেয়ার মাস্ক, আপনি যখন ডিজেবল করে দিবেন আপনার অরিজিনাল ছবিটা দেখা যাচ্ছে। আবার যদি চান না যে আমি ডিজেবল না, আমি যেটা ইমপ্লিমেন্ট করেছি সেটাই চাই, ইমপ্লিমেন্ট করবো না কিন্তু ইনেবল করে রাখবো। মাস্কিং এর দুইটা কন্ডিশন হলো যে মাস্কিং করে ইমেজটাকে আপনি এরকম করে ফেলবেন, তো এই ইমেজটা যদি এরকম করেই ফেলি তাহলে আর মাস্কিং এর আমার প্রয়োজন কি, আমি ইরেজার টুল দিয়ে মুছে দিলেই পারি। সেক্ষেত্রে আমরা যেটা করবো, ওরা অপশন দিয়েছে চাইলে যে আপনি হয়তো অ্যাপ্লাই করে দিবেন, না করে এভাবেই আপনি রাখতে পারেন। আপনি যখন প্রিন্ট করবেন ঠিক এটুকুই আসবে, ডান পাশেটুকু কিন্তু আসবে না, যেখানে পাঠান যেই কাজই করেন এটুকুই দেখা যাবে। কখনো যদি চান যে না আসলে আমার এই মাথাটুকু বেশি কাটা পড়ে গেছে, আমি একটু রিভার্স করতে চাই, তাহলে আমি ইরেজার টুল দিয়েই কাজ করবো, ইরেজার টুল দিয়ে মুছবো, কিন্তু আগে নিচে এখানে ব্ল্যাক ছিল এটাকে উল্টে ফেলতে হবে। অথবা আমরা ডিফারেন্ট টুলও কাজ করতে পারি, সেটা হলো ব্রাশ পেইন্ট করে দিতে পারি। পেইন্ট কী করবে এখন, হোয়াইট করে দেবে, তাই না, এখানে যেহেতু ব্ল্যাক আছে, ব্ল্যাককে কী করবে এখন, যেহেতু হোয়াইট উপরে আছে সে হোয়াইট করে দেবে, রিভার্স ব্যাক করে দেবে। কনসেপ্টটা আপনার বুঝতে একটু ঝামেলা হয়ে যাচ্ছে না? অনেক সময় দেখা যায় কাজ করতে গেলে যখন প্রজেক্ট করা হয় তখন দেখবেন যে প্রচুর লেয়ার নিয়ে কাজ করা হয়, ইভেন দেখা যায় 1,500, 2,000, 3,000 লেয়ারও থাকে এক একটা প্রজেক্টে, হ্যাঁ বড় প্রজেক্টের মধ্যে। তখন যেটা হয় অনেক সময় লেয়ার মুভ হয়ে যেতে পারে, মনে করেন এই লেয়ারটা লক করা নাই, কোনো কারণে সরাতে যে এরকম অবজেক্ট সরে যায়, মানে জিনিসপত্র সরে যায়, যাতে না সরে সেক্ষেত্রে যেটা করতে হয়, ফাইনাল যখন কাজ কাউকে দিবেন তখন এই যে লেয়ার সিলেক্ট করে বা গ্রুপ সিলেক্ট করে, গ্রুপ তো আমরা শিখেছি অলরেডি, সিলেক্ট করে এখানে দেখেন একটা লক অপশন আছে, লক অল, লক অলে যখন ক্লিক করবেন তখন দেখেন ডান পাশে একটা লক চিহ্ন চলে আসছে। এই লক চিহ্নটা আর ব্যাকগ্রাউন্ডের লক চিহ্ন কিন্তু এক না, ব্যাকগ্রাউন্ডের লক চিহ্নটা হলো একটু মানে একটু লাইটেন, আর এটা হলো সলিড, দুইটা একটু পার্থক্য আছে। এখন এটা যখন লক হয়ে গেলে এখন আপনি চান এটাকে সরাতে, সম্ভব না, সরি দিবেই না, যে আপনি এটাকে কুড নট ইউজ মুভ টুল বিকজ ইট ইস দিস দ্য লেয়ার ইজ লক, সো আপনি চাইলেও এটাকে সরাতে পারবেন না, কিছু করতে পারবেন না, মানে কঠিন না কিন্তু। আবার যদি চান যে আনলক করতে, লেয়ারটা সিলেক্ট করবেন, আনলক করে দিলেন, এখন আপনি সবই করতে পারবেন, ক্লিয়ার না? আমরা এটুক বুঝেছি যে একটা লেয়ারের মধ্যে, মানে যদি আমরা এটাকে লেয়ার না মনে করি, একটা সেলোফিন পেপার মনে করি, যে পুরো সেলোফিনের মধ্যে আমি এইটুকু এঁকেছি, ড্রয়িং করেছি। এখন এই ড্রয়িংটাকে আমি সলিড কালার করে দিতে চাই কোনো কারণে। এখন যদি আমি কি করি, অল্ট ব্যাকস্পেস চাপি, তাহলে কি হচ্ছে, পুরো ডকুমেন্ট জুড়ে ব্ল্যাক হয়ে যাচ্ছে, মানে কালার ফিল হয়ে যাচ্ছে। যদি আমরা ব্যাকগ্রাউন্ড দিতে চাই, একই কথা, যেই কালারই দেয় না কেন পুরোটাই কিন্তু জুড়ে ফিল হয়ে যাচ্ছে। এখন আমার রিকোয়ারমেন্ট সেটা না, আমার রিকোয়ারমেন্ট হলো এই ট্রান্সপারেন্ট যে এরিয়াটা আছে এটা লক করে দিব। লক করলে কি হবে, ওই জায়গায় কালার যখন ফিল করবো সে আর ফিল হবে না,
তাহলে ট্রান্সপারেন্ট জায়গা ছাড়া বাকি যে জায়গাটুকু আছে, বাকি কি আছে, অবজেক্ট আছে বা পেইন্টিং আছে, হোয়াট এভার যেটাই আছে, ওই জায়গাটায় ফিল হবে। মানে রিভার্স, উল্টা আমরা যদি দেখি বিষয়টা, এখানে দেখেন একটা অপশন আছে এই লকের পাশে, প্রথম যে অপশনটা আছে এটা হলো লক ট্রান্সপারেন্ট পিক্সেল, এটা যদি আমরা ক্লিক করি, ক্লিক করে যদি এখন অল ব্যাকস্পেস যাবে, তাহলে কি হচ্ছে যেই জায়গাটা ট্রান্সপারেন্ট ছিল ওটা আমরা লক করে দিয়েছি এটা দিয়ে, তার মানে এই ট্রান্সপারেন্ট জায়গাটা আর ফিল হবে না। ফিল হবে কতটুকু, যেখানে কোনো অবজেক্ট আছে। এটার ইন্টারেস্টিং পার্ট হলো, এখন তো মনে হচ্ছে মানে বিষয়টা হয়তো একটা ইমেজ আছে, কখন এরকম হবে যে ইমেজ না, হ্যাঁ ডিফারেন্ট কিছু থাকবে। ডিফারেন্ট বলতে আপনার মনে করেন আমরা আস্তে আস্তে তো অনেক কিছু শিখবো, হয়তো দেখা গেলো যে এমন অনেকগুলো জায়গা আছে, অনেক কন্টেন্ট আছে আমরা ফিল করে রেখেছি বা কন্টেন্টগুলো দিয়ে রেখেছি। এখন মনে হলো যে আমার এই ট্রান্সপারেন্ট পিক্সেল না, শুধু কন্টেন্টগুলোর কালার চেঞ্জ করবো, সেক্ষেত্রে আমি একটু ডিফারেন্ট একটা কালার করে আপনাদের দেখাই। মনে করেন এটা চেঞ্জ করতে চাই ব্লু কালার, এখন ব্লু কালার যদি ফিল করে পুরোটা হয়ে যায়, আমরা এটা চাই না, আমরা চাই এই রেডগুলো ব্লু হওয়ার জন্যে অ্যাট এ টাইমে করতে চাই। তাহলে কী করবেন দেখেন, আপনি যদি এইটা করে নেন, লক ট্রান্সপারেন্ট পিক্সেল করে নেন, এখন যদি পেস্ট করেন তাহলে কী হবে, ব্লু হয়ে গেল। আবার যদি আপনি ফরগ্রাউন্ড কালার দিতে চান, রেড হয়ে গেল। তারপরে এটা শুধু এই ওয়েতেই সম্ভব, বিষয়টা মানে একটু কমপ্লেক্সিটি হয়ে যায়। মাল্টিপল লেয়ার সিলেক্ট করার জন্যে ধরেন আপনার এখানে অনেকগুলো লেয়ার আছে, হ্যাঁ অনেকগুলো লেয়ার কীভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করার জন্যে সহজ উপায় হলো আপনি যদি কিবোর্ডে কন্ট্রোল চাপেন, দেখেন যে যে লেয়ারগুলো সিলেক্ট করতে চান সিলেক্ট হয়ে গেল কন্ট্রোল চেপে। অথবা আরেকটা করতে পারেন যে আপনি 10 নম্বর লেয়ার থেকে 5 নম্বর করবো, তাহলে শিফট প্রেস করবেন, 10 নম্বরটা সিলেক্ট করার পরে শিফট প্রেস করে ধরে রাখবেন, 5 নম্বরটা ক্লিক করবেন, তাহলে সিরিয়ালে যেগুলো আছে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। আর যদি আপনারা ভেঙে ভেঙে করতে চান যে আমি এটা করতে চাই, 5 নম্বর করতে চাই, 9 নম্বর করতে চাই, 10 নম্বর করতে চাই, তাহলে কন্ট্রোল প্রেস করে, আচ্ছা এটা যদি সিলেক্ট থাকে, এটা যদি সিলেক্ট থাকে দেখেন প্রথমে যেটা করতে হবে, নিচে একটা ইমেজ আছে তার উপরে আমরা একটা এরিয়া নিয়েছি, এখানে কিন্তু শেপ নেই, আমরা সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে একটা ফিল কালার করেছি, শেপ নিলেও কাজ হবে কিনা জানি না। আচ্ছা প্রথমে দেখেন, আগে বিষয়টা দেখে নেন, এটা হওয়ার পরে কি করবেন, এখানে দেখেন নর্মাল আছে, নর্মাল এখানে গিয়ে দেখেন ডিজলভ আছে, ডিজলভ দিয়ে দেখেন কিছুই হয় না, কিন্তু জুম করে যদি দেখেন সামথিং ডিফারেন্ট কিছু কি দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না, হ্যাঁ ডিজলভে কিছু দেখা যাচ্ছে না। তারপরে যদি ডার্কেন দেই সামথিং চেঞ্জ, তারপর যদি আমরা এখানে মাল্টিপ্লাই দেই একটু ভিন্ন রকম আসতেছে, কালার বান দিলে কিছুই আসছে না, লিনিয়ার কালার একটু চেঞ্জ হয়েছে, ডার্কেন কালার একটু ডিফারেন্ট, এরকম। আসলে এটা হলো সলিড মানে ফিক্স জিনিস, যেটা দিলে যা হবে তাই হবে, এটা কোনো অল্টার কিছু করার নাই, মানে কোনো অপশন নাই। সেক্ষেত্রে এই জিনিসটাকে বাই রিপিটিং দেখার জন্যে সহজ উপায় হলো, যদি আপনি একটা শর্টকাট জানেন, এই যে আমি শর্টকাট ইউজ করছি, শর্টকাটটা হলো শিফট প্রেস করে প্লাস এবং মাইনাস, আপনি প্লাস দিলে নিচে থেকে যাবে, এখানে যতগুলো ইফেক্ট আছে সবগুলো ঘুরতে থাকবে, আর যদি মাইনাস দেন উপরের দিকে যাবে, প্লাস দিলে নিচের দিকে যাবে। মনে করেন শেপ আছে, আমরা হয়তো এরকম কতগুলো শেপ ড্র করলাম, হ্যাঁ হয়তো কালার নাই, কালার নিয়ে নিলাম, অনেকগুলো শেপ ড্র করেছে, দেখেন সবগুলো শেপ লেয়ার। আবার যখন আমরা টেক্সট লিখবো এই যে টাইপ টুল দিয়ে, এরকম লিখলাম, টাইপ তৈরি হলো, আবার লিখলাম, এগুলো আমরা দেখবো, টুলগুলো দেখবো, যেগুলো আমি দেখাচ্ছি এগুলো অবশ্যই দেখবো, শিখবো। তারপরে হয়তো ইমেজ আছে, এরকম ডিফারেন্ট আছে। এখন এই ডিফারেন্টগুলো অনেক সময় মনে হলো যে না, আমার শুধু শেপ লেয়ারগুলো আমি এখানে দেখতে চাই, আমি কোনো একটা মডিফিকেশন করবো, অথবা টাইপ লেয়ারগুলো দেখতে চাই। টাইপ লেয়ার আমরা যখন শিখবো তখন কিছু জিনিস দেখবো। উপরে যদি তাকান, এখানে অনেকগুলো ফিল্টারিং আছে, স্পেশালি 5টা আছে। প্রথমটার নাম হলো ইমেজ বা বিটম্যাপ, এটা বেসিক্যালি ইমেজকে ফিল্টার করে। এখানে যদি কোনো ইমেজ থাকে তাহলে শুধু ইমেজ লেয়ারগুলো এখানে দেখাবে, এখানে 2টা ইমেজ লেয়ার আছে, বাকিগুলো হাইড হয়ে গেছে। এখানে কিন্তু লেয়ার অনেকগুলো আছে কিন্তু বাকিগুলো কী অবস্থায় আছে, হাইড অবস্থায় আছে। এখন এই সমস্যাটা আমরা একটু পরেই পড়ি, সাধারণত দেখা যায় যে আপনি আরেকটা জিনিস ড্র করতে যেয়ে হয়তো ফিল্টারিং করে রাখছেন, স্যার আমি তো লিখতেছি কিন্তু লেখা গেল কই, খুঁজে পাচ্ছি না, হ্যাঁ এখানে লেখা আছে কিন্তু লেয়ারে নেই, কারণ আপনি যে ফিল্টার করে রাখছেন এটা আপনার মনে থাকে না। আচ্ছা এটা মাথায় রাখবেন। নেক্সট এটা হলো অ্যাডজাস্টমেন্ট লেয়ার, আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার শিখবো, আমাদের একটা ক্লাসের মধ্যে আছে, এখন নাই যেহেতু এখন কিছু দেখাবে না। তারপরে টাইপ লেয়ার, আমরা যদি টাইপ সিলেক্ট করে দেখেন 3টা লেয়ার আছে টাইপের, এই 3টে লেয়ারই দেখাচ্ছে। এখন মনে হলো টাইপের একটা জিনিস আমরা চেঞ্জ করবো, সবগুলো লেয়ার সিলেক্ট করে আমরা টাইপে গিয়ে হয়তো
এখানে কিছু কন্ডিশন আছে যেগুলো আমরা টাইপ শেখার সময় শিখব, আমরা চাই সবগুলোতে একই জিনিস ইমপ্লিমেন্ট করতে। আপনি করে দিতে পারেন, চাইলেন সবগুলোকে আপনি কালার চেঞ্জ করে দিতে, আপনি একসাথে সবগুলো কালার চেঞ্জ করে দিতে পারেন। তাহলে সুবিধা হলো না, এখানে আমার হয়তো 500 লেয়ার আছে, তার মধ্যে টাইপ লেয়ার যেগুলো আছে সবগুলো আমি সিলেক্ট করতে চাই, তাহলে অনায়াসে সিলেক্ট করতে পারছি। আবার সিলেক্ট কাজ যখন শেষ হয়ে যাবে তা আরেকবার ক্লিক করবেন, তখন কি হবে, ডিসিলেক্ট হয়ে যাবে, এখন সবগুলো লেয়ার দেখাবে। এখানে শেপ লেয়ার আছে, দেখেন যে শেপ লেয়ার যতগুলো আছে সবগুলো এখন দেখাচ্ছে, অন্য কোনো লেয়ার কিন্তু এর সাথে নাই। আবার পরে যেটা আছে এটা হলো স্মার্ট অবজেক্ট লেয়ার। স্মার্ট অবজেক্ট লেয়ারটা আমরা শিখবো, আমরা যখন কাজ শিখবো তখন দেখবো এটা কি হয়। এখন যেহেতু নাই, দেখাচ্ছে না, তার মানে ফিল্টারিং করে এই জিনিসগুলো দেখা যায় যে আমার অনেকগুলো লেয়ার আছে, আমি সবগুলো লেয়ার এখন দেখতে চাই না, যে কোনো টাইপের লেয়ার আমরা দেখতে চাই তখন সেটা টিকমার্ক করলে এটা দেখাবে। সাথে মাল্টিপল হয় যে আমি টাইপ টুল চাই আর শেপ টুল চাই, তাহলে টাইপ আর শেপ দুইটা টিকমার্ক করা থাকলে এই দুইটা দেখাবে, বাকিগুলো দেখাবে না। তবে ইউজের ক্ষেত্রে আমি যেটা আমার লাইফে ইউজেসটা দেখেছি সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা হয়, হয়তো আমি টাইপটা ইউজ করবো তাহলে টাইপটাই সিলেক্ট থাকবে, দুইটা হয় না। অথবা আমি হয়তো চাই যে শেপ টুলগুলো, তাহলে শেপ টুলগুলো ক্লিক করবো, শেপ টুল শেপের যে লেয়ারগুলো আছে সেগুলো দেখাবে। মনে করেন আমি সিলেক্ট করে নিলাম যত শেপ লেয়ার আছে সবগুলোকে একটা গ্রুপ করে রাখবো, গ্রুপ না করে আমি চাই যে গ্রুপ করবো না, সব জিনিস গ্রুপ করতে করতে ঝামেলা মনে হয়। এখন আমি এটাকে লিঙ্ক করে রাখতে চাই, সবগুলো সিলেক্ট করার সাথে সাথে বা মাল্টিপল সিলেক্ট করার সাথে সাথে লিঙ্কটা অ্যাক্টিভ হয়ে যাবে, একটা ক্লিক করলে কিন্তু এটা অ্যাক্টিভ হয় না। যখন আপনি এখানে ক্লিক করবেন হয়তো কোনো কারণে আপনি একটু সরিয়ে রাখতে চান আপাতত, বা এখানে মুভ করে রাখতে চান, তাহলে আপনার সবগুলো সিলেক্ট করতে হবে না, যে কোনো একটা সিলেক্ট করে কিন্তু সরালে এটা অ্যাজ লাইক গ্রুপের মতোই কাজ করে। তবে এই গ্রুপের দিনে লিঙ্কটা আসলে কোনো প্রয়োজন আমি ফিল করি না খুব একটা। এটা ছিল ফটোশপের শুরুর দিকে, যখন নাকি লেয়ার ইন্ট্রোডিউস করলো তখন লিঙ্কটা ছিল, তখন কাজে লাগতো। এখন লিঙ্কটা খুব একটা কাজ কার্যকর মনে হয় না, কি কারণে গ্রুপ আছে। তারপরে যদি আপনার মনে হয় যে লিঙ্ক করে রাখবেন, একটার সাথে একটা লিঙ্ক থাকবে, একটা সরালে যেন আরেকটা সরে, সেটা করতে পারেন। আচ্ছা, এখন ডিলিঙ্ক করার উপায় কি? ডিলিঙ্ক করার উপায় হলো লিঙ্ক, ডিলিঙ্ক তো বুঝি আমরা, লিঙ্ক করার পরে এটাকে আনলিঙ্ক করতে পারি। আচ্ছা, সবগুলোকে সিলেক্ট করে যদি আবার এই লিঙ্কে ক্লিক করি তখন সে লিঙ্ক চেকমার্কগুলো উঠিয়ে দিয়েছে, এখন আমরা আর লিঙ্ক পাবো না। সহজ বিষয়টা, এটা মানে প্র্যাকটিস করা তেমন কিছু নয়। লাস্টে হলো ডিসিলেক্ট করা। ডিসিলেক্ট করা মানে হলো, যদি খেয়াল করেন যে যখনই আপনি লেয়ার নিয়ে কাজ করেন তখন একটা না একটা লেয়ার সিলেক্ট থাকে, তাই না? তাহলে সিলেক্টেড কালারটা বোঝা যাচ্ছে না, যে এটা সুরমা কালার, লাইট সুরমা কালার। হ্যাঁ, এটা বেসিক্যালি লাইট লাইট সুরমা কালারটা এরকম হয়, সুরমা কালারটা আছে মানে এটা সিলেক্টেড আছে। এখন যদি আপনি ডিসিলেক্ট করতে চান, এই যে ব্ল্যাঙ্ক জায়গাটা আছে এখানে একটা ক্লিক করেন, এখন ডিসিলেক্ট হয়ে গেছে, এখন আপনি কিছুই করতে পারবেন না। কিছু করতে গেলেই বলবে যে তোমাকে আগে কিছু একটা সিলেক্ট করতে হবে, লেয়ার সিলেক্ট করতে হবে, লেয়ার সিলেক্ট না করলে কাজ করবে না, তার মানে একটা একটা লেয়ার সিলেক্ট করতে হবে। ডিসিলেক্টের বিষয়টা বুঝেছেন? যে কোনো লেয়ার সিলেক্ট থাকলো এই খালি জায়গায় ক্লিক করবেন, ডিসিলেক্ট হয়ে যাবে।